আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিজিটিং কার্ড বা বিগনেস কার্ড ইত্যাদি এখন অধিকাংশ মানুষ প্রয়োজনে করে থাকে, তবে প্রফেশনালভাবে 100% করার জন্য অর্থ ব্যয়ের প্রয়োজন হয়। এই ভিডিও থেকে জানব ফ্রিতে কিভাবে মোবাইলের মাধ্যমে প্রফেশনালভাবে খুব সহজে তৈরি করবেন। সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আপনাদের সুবিধার ক্ষেত্রে এই কাজটি করার জন্য PixelLab অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটি ওপেন করার পর এই টেক্সটটি সিলেক্ট করে ফেলুন এবং ওকেতে ক্লিক করুন এবং উপরের তিনটি আইকনে ক্লিক করুন। নিচে দেখতে পারবেন ওপেন PLP ফাইল, সেই অপশনে ক্লিক করুন। আবার PLP ফাইল অপশনে ক্লিক করুন। PLP ফাইল ডাউনলোড করার পর দেখতে পারবেন বিগনেস কার্ড ফ্রি টাইটেল দেওয়া থাকবে, সেই অপশনে ক্লিক করুন এবং ওপেন এন্ড এডের উপর ক্লিক করুন। আবার ওকেতে ক্লিক করুন এবং সর্বশেষ ব্যাকে চলে আসুন। ওকে, PLP ফাইল ইনপুট করার পর লেয়ার অপশনে ক্লিক করুন। এখানে যতগুলা আনলক করা আছে সেগুলা কাস্টমাইজ করতে হবে, যতগুলা লক করা আছে সেগুলা কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নেই। দেন আবার লেয়ার অপশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন লোগো, সেই লোগো অপশনে ক্লিক করুন এবং এটি ডিলিট করে ফেলুন এবং ওকেতে ক্লিক করুন। এখানে আপনার লোগো আনার জন্য প্লাস আইকনে ক্লিক করুন এবং ফর্ম গ্যালারির উপর ক্লিক করুন। ওকে, লোগোটি ইনপুট করার পর দেন টিক অপশনে ক্লিক করুন এবং মধ্যকালের মেনুতে নির্দেশ করুন এবং একটু ডান দিকে চলে আসুন এবং সাইজটি যতটুকু দরকার ততটুকু রেখে দিন। দেন টিক অপশনে ক্লিক করুন, একটু বাম দিকে চলে আসুন এবং পজিশনটা যতটুকু দরকার সেটুকু রেখে দিন। দেন টিক অপশনে ক্লিক করুন এবং এখানে দেখতে পাচ্ছেন লোগো নেম, সেই অপশনে ক্লিক করুন এবং এ মেনুতে নির্দেশ করুন এবং এডিটর উপর ক্লিক করুন এবং আপনার লোগো নেমটি কাস্টমাইজ করে ফেলুন। কাস্টমাইজ করার পর দেন ওকেতে ক্লিক করুন এবং একটু ডান দিকে চলে আসুন এবং সাইজটি যতটুকু দরকার ততটুকু রেখে দিন। দেন টিক অপশনে ক্লিক করুন, আবার পজিশনের উপর ক্লিক করুন, দেন যতটুকু দরকার সেটুকু রেখে দিন এবং টিক অপশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন স্লোগান, সেই অপশনে ক্লিক করুন, আবার এডিটের উপর ক্লিক করুন। এখানে আপনার স্লোগানটি কাস্টমাইজ করে ফেলুন। কাস্টমাইজ করার পর ওকেতে ক্লিক করুন, আবার একই পদ্ধতি অবলম্বন করে সাইজের উপর ক্লিক করুন এবং যতটুকু দরকার সেটুকু রেখে দিন এবং টিক অপশনে ক্লিক করুন, আবার পজিশনের উপর ক্লিক করুন। ওকে, দেন টিক অপশনে ক্লিক করুন। দেন সিকিউরিটি বা কোড যাই বলেন না কেন সেটি ডিলিট করে ফেলুন। দেন ওকেতে ক্লিক করুন এবং লোগো যেভাবে ইনপুট করেছেন প্লাস আইকনে ক্লিক করে এবং ফর্ম গ্যালারির উপর ক্লিক করে এটি ইনপুট করে ফেলুন। এটি আশা করি পারবেন আপনারা। দেন ইউর নেইমের উপর ক্লিক করুন এবং এডিটের উপর ক্লিক করুন, একই পদ্ধতি অবলম্বন করে সেটি কাস্টমাইজ করে ফেলুন। কাস্টমাইজ করার পর দেন ওকেতে ক্লিক করুন এবং একই পদ্ধতি অবলম্বন করে সাইজের উপর ক্লিক করুন এবং টিক অপশনে ক্লিক করুন এবং পজিশনের উপর ক্লিক করুন এবং পজিশনটা রেখে দিন এবং টিক অপশনে ক্লিক করুন। একই পদ্ধতি অবলম্বন করে এখানে আছে লোকেশন, এরপরে ভিজিট ওয়েবসাইট, তারপর ইমেল, তারপর ফোন নম্বর, এগুলো আপনারা কাস্টমাইজ করে নেবেন। ওকে, আমাদের কাজ প্রায় শেষের দিকে। তার আগে বলে রাখি এই কাজটি তারাই পারবেন যারা PixelLab অ্যাপের বেসিক ধারণা আছে। ওকে, সর্বশেষ এটি সেভ করার জন্য তিনটি আইকনে ক্লিক করুন এবং এক্সপোর্ট ইমেজের উপর ক্লিক করুন এবং ফ্রেম GPG রেখে দিন যেভাবে আছে এবং কোয়ালিটিটা আলট্রা রেখে দিন, এটা বেটার, এবং সর্বশেষ সেভ টু গ্যালারির উপর ক্লিক করুন। ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।